এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, লাগাতার বৃষ্টি আর তার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলস্তর বেড়েছে উত্তরবঙ্গে, আতঙ্কে দিনযাপন, নদী তীরবর্তী মানুষদের জলের তোরে ভেঙেছে অস্থায়ী বাঁধ, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। লাগাতার বৃষ্টি আর তার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলস্তর বেড়েছে উত্তরবঙ্গে এবং সেখানে আতঙ্কে দিনযাপন করছে নদীর তীরবর্তী মানুষরা। অনেকেই কিন্তু ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ের জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে চলে গেছেন, আর অন্যদিকে জলের এতটাই তোর, সেখানে ভেঙে পড়েছে অস্থায়ী বাঁধ, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। লাগাতার বৃষ্টি কদিন ধরে উত্তরবঙ্গে আর তার জোরে বিপর্যস্ত উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়ছে ক্রমাগত, আর তার জোরে আতঙ্কে দিনযাপন করছেন নদী তীরবর্তী মানুষেরা। বেশ কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ, আর সেই বর্ষণের কারণেই কোচবিহার শহর সংলগ্ন যে তোরসা নদী, তোরসা নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক তোরসা নদীর সামনে, এই সেই বাঁশের সাঁকো, যেই সাঁকো বর্তমানে বিলুপ্ত। এই যে বাঁশের সাঁকো, এই পুরো সাঁকোটাই কিন্তু বর্তমানে জলের তলায়। আর যে মূল যে সাঁকো, অর্থাৎ নদীর এপার থেকে হওয়ার জন্য ওপারের যে সাঁকো, সেই সাঁকো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি একবার যদি নদীর চিত্রটা দেখাই, নদীর ছবিটা দেখাই, তাহলেই বোঝা যাবে যে কী পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন প্রবল বর্ষণ চলবে এবং সেই বর্ষার কারণেই আরও জলস্তর বৃদ্ধি পাবে, ফলে নদী তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে ভালো জায়গায় চলে যাওয়ার জন্য ইতিমধ্যে আহ্বান জানিয়েছে প্রশাসন, অর্থাৎ উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য। সেই সাথে শুরু হয়েছে নদীর ভাঙন, ফলে শঙ্কিত রয়েছে সাধারণ মানুষ। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। মালদায় ঐতিহ্যবাহী মেলা এবং সেই মেলায় রাজনীতি তৃণমূলের আমন্ত্রণ পেলেন না দুই বিরোধী সাংসদ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন একাধিক টিএমসি বিধায়ক, আমন্ত্রিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও, কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। কাদেরকে না আমন্ত্রণ জানানো হয়নি? মালদা উত্তরে বিধায়ক খগেন মুর্মুকে। একই সঙ্গে সেখানে আমন্ত্রিত ছিলেন না কংগ্রেস ঈশা খান চৌধুরী, অর্থাৎ কংগ্রেসের সাংসদ যিনি একমাত্র সাংসদ, তিনিও কিন্তু নিমন্ত্রিত ছিলেন না, আমন্ত্রিত ছিলেন না, এবং সেখানে শাসকের বিরুদ্ধে এবার রাজনীতিকরণের অভিযোগ করছে বিজেপি। কংগ্রেসের এটাই তো সংস্কৃতি, এরা কাউকে বিশ্বাস করে না, কাউকে ভরসা করে না, মানুষকে বিশ্বাস করে না, এমনকি তৃণমূল কংগ্রেস নিজেকেও বিশ্বাস করে না। তাই নিজেদের যাতে এখানে কোনো রকম এই বিশ্বাসের জায়গাটা না হারায়, তাই শুধু তৃণমূল কংগ্রেসের তাদেরকেই ওখানে রামকিল মেলাতে, রামকেলি মেলাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্ত্রীরা থাকতে পারেন, তৃণমূল কংগ্রেসের বিধায়করা থাকতে পারেন, পঞ্চায়েতের সমস্ত পদাধিকারীরা তোলা থাকতে পারেন, কিন্তু বিরোধীরা, এখানে দুই দুইজন সাংসদ আছে, তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, একটা রামকিলি মেলা আছে যে আমার মনে হয় এটা গোটা ডিস্ট্রিক্টের একটা অনুষ্ঠান, সেলিব্রেশন। তো এই সেলিব্রেশনে অবশ্যই এমপিদেরকে, সাংসদকে ডাকার উচিত। আমি জানি না এটা রোজ হয় কেন, মানে এখানকার যে প্রশাসন আছে, ডিএম আছে, এদের তো এত বোঝার উচিত যে যখন মন্ত্রীদেরকে ডাকছে, এমএলএদেরকে ডাকছে, ডিস্ট্রিক্ট অফিসার্সকে ডাকছে, তো আমরা ওটার মধ্যে পড়ি। যে যে কোনো পার্টি হোক, আমরা তো ওই লেভেলের ইয়ে, আমরা তো ডিস্ট্রিক্ট এবং ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ। তো আমি বুঝতে পারছি না কেন ডিএম বা প্রশাসন এরকম ভুল করেছেন কেন, এটা বড় ভুল। আমার মনে এটা প্রোটোকলের ভুল, এটা প্রোটোকলের বাইরে, এটা এর আগেও হয়েছে লালবাবুর সঙ্গে, এটা হওয়ার উচিত না। কারণ একটা ডিএম বা একটা প্রশাসন তো ওদের তো প্রোটোকল বোঝার উচিত। এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার, যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুরু করে পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকেরই সেই কার্ডে, আমন্ত্রণ পত্রে আর কি সেখানে নাম রয়েছে। মনে হচ্ছে যে এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটা বন্ধ হওয়া উচিত, কারণ প্রশাসনিক ব্যয়ে এই অনুষ্ঠান, সেখানে যারা নির্বাচিত প্রতিনিধি তারা সকলেই প্রশাসনের একটা করে অঙ্গ, তারা প্রশাসনের লোক, সকলকে আমন্ত্রণ জানানো উচিত।
রামকেল উৎসবে সাংসদদের নাম দেওয়া হয়নি বলে আজকে মাননীয় সাংসদরা যে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। এত বছর ধরে রামকেল উৎসব হচ্ছে, আপনাদেরকে তো কোনোদিন আমরা দেখিনি। বিভিন্ন রেল মন্ত্রকের যে রেলগুলো উদ্বোধন হয়েছে আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, সম্মানীয় মুখ্যমন্ত্রী কারুর নাম ওনারা দেন না। ওনারা সমস্ত রেল ডিপার্টমেন্টটাকে, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরকে ওনারা নিজস্ব সম্পত্তি ভাবেন। তো যাক, ওনাদের বোধোদয় হয়েছে যে এই শিষ্টাচারটা থাকা উচিত। ওনারা যেরকম দেখিয়েছিলেন আমরাও তো সেটা দেখেই অভ্যস্ত, টিট ফর ট্যাট করতে করতেই অভ্যস্ত। ওনাদের যদি বোধোদয় হয় আমরাও তাহলে আগামী দিনে অবশ্যই আমাদেরও বোধোদয় হবে। আর এবার নজর রাখছি আমরা আমডাঙ্গার দিকে, সেখানেও তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু তৃণমূল নেতার উপরে একটা আক্রমণের চেষ্টা। আমডাঙ্গার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, আর সেই বোমাবাজির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বাড়িটি। সেই ছবি দেখতে পাচ্ছেন এবং ছবি দেখে অনুমান করতে পাচ্ছেন নিঃসন্দেহে যে বাড়িটা কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ গিয়ে পৌঁছয়। একটা ছাপ্পার নয়, বিকট আওয়াজ। একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম, খাটে আমার ঘরের চালে বোম মারে। পার্টিকুলারের কারণ আমি বলতে পারবো না কী কারণে মেরেছে, রাত্রি ঘুমন্ত অবস্থায় মেরেছে, পুরো চালটাই উড়ে গিয়েছে। আতঙ্কিত মানে কি, ব্যাপক আতঙ্কিত, আমরা সবাই সন্ত্রস্ত, ভীতসন্ত্রস্ত। শান্ত গ্রাম, পুরো শান্ত গ্রাম পরপর এরা তো ফোর টাইমস হলো। পরিকল্পনাভাবে কে কী করেছে মানে এইটা বলতে পারছি না আমি। তবে পুলিশ যদি তদন্ত করে, পুলিশ পারে না এমন কাজ নেই, পুলিশের গাফিলতি আছে। পুলিশ কেন করছে না, এটা কটা হচ্ছে, এটা পরপর চারটে হচ্ছে। হ্যাঁ, পুলিশ এসেছে, রাত্রে অনেক পুলিশ এসেছিল, বললো একটা লিখিত দরখাস্ত করতে, আমরা দেখছি। এবারে না হলে আমরা কিন্তু আন্দোলন নামবো, এটা কিন্তু কি আমরা এই জিনিসটাকে, এই এটা শান্ত জায়গা কেন অশান্তি করা হচ্ছে, সেটাকে দোষী সাব্যস্তকে তাদেরকে ধরতেই হবে। তুমি যতক্ষণ না ধরবে আমরা বিরত আন্দোলন নামবো। আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনো দিন লিগিং হয়নি, কোনো ইলেকশন আর কোনো দিন কোনো ঝামেলাও হয়নি। বোমাবাজি এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পর্যন্ত তিনবার হল, এটা খুব বাজে জিনিস। ঠিক আছে, আমরা চাই যারা বা যেই করুক এই কাজটা তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রশাসনের কাছে আমার করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এদের গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে তাদের এরিয়া দখল নিয়ে আজকে এই হামলা এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে।